काल मेघ लाया आकाश छिलो हाजी होलो रोदेर झिलमी की जे भालो लाग जे आजी तोमाय देखे आमार केउ जानी ना किसेर नेशाय आसी छादे आज रोदे करे आकाश केनो रोदे झिले मिली गाछेरा सब रोद माखे मिष्टि रोदेर हासि केउ जाने ना केनो जे आकाशेर सृष्टि आज मेघला थेके पूबेर आकाश रोदे करे झिलमिलि केउ जाने ना एकी खेला प्रकृतिर अपरूप सृष्टि काल मेघला आकाश थेके आजि रोदेर झिलमिलि केउ जाने ना एकी तोमार अपरूप सृष्टि आमार पागला मोर गान एटा कि फुल बोलो तोमरा এটা বলতে পারবে কি ফুল এটা কি ফুল গুড মর্নিং এভরিবডি দেখো কি ফুল এটা দেখো আসান দেখো আসানসোল থেকে বয়ে আনা এই বাহারি গাছটা পাতাবাহারি গাছটা আমি এনেছিলাম এত টুকু একটা সেটাকে বাঁচিয়েছি যা হোক করে পলিথিনে এনেছিলাম এত বড় হয়েছে আর এই স্নেক ট্রিটাকেও এনেছিলাম এটাও ধরে গেছে ভাবছিলাম যে হবে কি হবে না যাক ধরে গেছে গাছ দুটো আর এই দুদিন তো খুব বৃষ্টি হলো আমার এইসব গাছের কি অবস্থা দেখো এত গাছগুলোতে মানে পোকা এসে যাচ্ছে যত্ন করতে পারছি না আমি দেখি আজকে তো থাক আজকে কালকে থাকবো না ছেলের পরীক্ষা আছে চলে যাব আমি দুদিন পর এসে এগুলো সব ওষুধ দিতে হবে হলুদ জল দিতে হবে এই যে সব পোকা গাছগুলো বার বৃদ্ধি নেই কেন বুঝতে পারছি না ওষুধ দিতে হবে খাদ্য চাই খাদ্য কি রোদ দেখেছো পাখিরা সব কিচির মিচির করছে কি ভালো লাগছে এক মুঠো রোদ্দুর এসে ধমকায় সব কিছু গুড মর্নিং ফ্রেন্ডস এভরিবডি আমি পুতুল পাঁচমিশ্রী ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম দেখো দুদিন আকাশ মেঘলা ছিল আজকে কিরম ঝকঝকে করছে রোদ সমস্ত জামা কাপড় তো তিন দিন ধরে শুকোচ্ছে না সব কাচ্ছি আর জমে যাচ্ছে আজকে রোদ দেখে একটু দিলাম দেখো আমার আকাশ প্রদীপে কিরম পাখিগুলো বাসা করে দেখো কি সুন্দর রেস্ট নিচ্ছে গা ঝাড়ছে দুটো ওখানে আছে আমার অ্যারেস্টার একটা ওইখানে বসেছে আর এইটা আমার আকাশ প্রদীপের লাইটটা ওরা মনের সুখে একটা জায়গা পেয়েছে কিন্তু আজকে তো কালকে এটা খুলে দেওয়া হবে কি সুন্দর লাগছে আজকে রোদরা দেখে খুব ভালো লাগছে এই দেখো লেবুগুলো কি বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক লেবু ভেতরে সে ফুল পড়েছিলাম না অনেক ফুল ছিল দেখো পাতায় পাতায় বেশ ভালোই লেবু হয়েছে লেবুগুলো কিন্তু যে খুব একটা বড় হচ্ছে তা না ছোট ছোটই লেবু হচ্ছে আবার এই ডালটা দেখো ফুল ফুটেছে এই যো এই ডালটাতে আবার ফুল ফুটেছে ছোট ছোট সাইজ হচ্ছে মানে টক লেবু কাগজি লেবু আমার এখানে ময়ূর মরক ফুলটাও বেশ অনেকদিন ধরে ফুটে আছে দিন পনেরো ফুলগুলো ফুটে আছে হ্যালো সবাইকে তোমরা সব কেমন আছো আমি পুতুল আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য এক রাশ সকালের এক মুঠোর রোদ্দুর খুব সুন্দর লাগছে আকাশে মানে আজকে ছাদে এসে এত রোদ দুদিন মেঘলা আকাশ মুখ গোমরা ছিল ভালো লাগছিল না জামা কাপড় শুকোর ছিল না কিছুই ভালো লাগছিল শীত শীত ছিল গা ম্যাচ করছিল আজকে আর লোভটা সামাতে পারলাম না ছাদে এলাম তোমাদের সঙ্গে একটুখানি এ করতে দেখো শরীরটাও ভালো না মানে সর্দি হয়েছে গলা ভালো বসে গেছে আর তোমরা তো আমার ভিডিও যাতা ভিডিও পাঠাচ্ছি তাই তোমরা মানে লাইক করছো সাবস্ক্রাইব করছো ভালো লাগছে আজকেও একটু ছাদ নিয়ে কিছু মনে হলো ব্লগটা শুরু করি ভালো লাগছে তোমরা একটু আমার
পাগলামোটাকে সাপোর্ট করছো, তোমরা আমার নিজে সবকিছু শেয়ার করি তাই পাগলামোটাও শেয়ার করছি, ভালো লাগছে, তোমরা দেখছো, দেখো, আরো চেষ্টা করছি তোমাদেরকে একটু ভালো ভালো কিছু কন্টেন্ট দিতে, কিন্তু বাইরেও যাচ্ছি, একটু বাইরে ঘুরছি এদিক ওদিক, পুজো জয়ন্তী পুজো সবকিছু নিয়ে তোমাদেরকে ব্লগ দিচ্ছি, নিজের মতো করে দিচ্ছি, তোমরা নিজের ভেবে নিজের মতো করে দিচ্ছি, ভালো হচ্ছে না, সবাই এত ভালো ভালো ব্লগ করছে, এত সুন্দর সুন্দর ভিডিও করছে, আমি তো সেরকম পারছি না, তাও চেষ্টা করছি, যদি ভালো লাগে তোমরা আমার সাথে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমি আমার চ্যানেলে পারমিশিলি পিসি চ্যানেলে আমার সমস্ত ভিডিও, বাইরে যাওয়া রান্নার সব ভিডিওটাই মানে পারমিশিলি পিসি চ্যানেলে দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, টাটা।